नमस्कार स्थानीय संबादेर फेसबुक पेज लाइवे अपन के आरो एकबार स्वागत जाना। यही मुहूर्ते दाड़ी रही दक्षिण बार खेपुत ग्राम पंचायत अंतर्गत महिषघाटा संलग्न एलाकाय। एखाने महिषघाटा कंक्रीटर ब्रीजर पासे अस्थायी जे बाँशेर साँको तैरी करा हुए छिलो सेटी गत रात दसटा नागाद अत्यधिक जलर चापे एवं पानार चापे हुड़मुड़िए भेंगे गेछे। सेई चित्रई सरासरि आमादेर स्थानीय संबादेर पर्दाय आपनारा देखते पाच्छेन। गत एक बछर आगेई 28 आगस्ट बर्षार समय জলের চাপ সহ্য করতে না পেরে কংক্রিটের ব্রিজের একাংশ বসে গিয়ে বিপত্তি তৈরি হয়েছিল। সেই থেকে কিন্তু এখনো পর্যন্ত কংক্রিটের ব্রিজটি নির্মাণ সম্ভব হয়নি। অস্থায়ী হিসাবে ছিল একটি বাঁশের সাঁকো, সেটিও গতকাল রাত দশটা নাগাদ মহকুমাতে টানা দুদিনের বৃষ্টির জেরে যে বন্যা পরিস্থিতি তৈরি হয় বা জলের চাপ বেড়ে যায় নদীতে, সেই জলের চাপ সহ্য করতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে যায়। সেই চিত্র এখন আমরা দেখছেন আমাদের স্থানীয় সংবাদের পর্দায়। একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন বলা চলে দক্ষিণবার খেপুত গ্রাম পঞ্চায়েত এবং দুধগোমরা গ্রাম পঞ্চায়েতের মধ্যে। মানুষ এখন অসহায়, তাদেরকে ঘুরপথে অনেকটা ঘুরপথেই তাদেরকে পারাপার করতে হচ্ছে। নদীতে স্রোতের টান থাকার কারণে ইতিমধ্যে কিন্তু নৌকার ব্যবস্থা করা সম্ভব হয়নি। এখানে প্রশাসনের একজন কর্তাকে দেখতে পাচ্ছি, ওনার কাছে আমরা যাব, বিষয়টি জানার চেষ্টা করব বিস্তারিত। আমরা অষ্টমতলী বাবুকে পেয়েছি, ওনার কাছ থেকে ব্রিজ ভাঙার কারণটি জেনে নেওয়ার চেষ্টা করছি। গত বছর 2020 সালে 28 আগস্ট একটি বড় 10 চাকা গাড়ি এর উপর দিয়ে যাওয়ার পথে, তখন বৃষ্টি হচ্ছিল বর্ষাতে, ও যেহেতু পিসিসি ঢালাই ছিল ওইটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর তারপরে বাঁশপুল দিয়ে পঞ্চায়েতের উদ্যোগে, ব্লকের উদ্যোগে বা জেলার উদ্যোগে বাঁশপুল দিয়ে এটা মেরাম কাজে যাতে মানুষ যাতায়াত করত। গতকাল রাত্রি অর্থাৎ 15 তারিখ 15ই সেপ্টেম্বর রাত্রি আনুমানিক 10:15-20 নাগাদ ওই বাঁশের সাঁকোটি জলের তোড়ে বা জলের স্রোতে গোড়া আলগা হয়ে এটা ভেঙে যায়। তারপরে আমরা রাত্রিতে এসে উপস্থিত হই এবং যোদঘনশ্যাম এবং কুলটিগিরি একটি কাঠের সেতু রয়েছে, আমরা ওইখানেও রাত্রিতে যাই যাতে ওইগুলো কোনো রকম ওইখানে দুর্ঘটনা না ঘটে, লক্ষ্য নজরে আছে। তবে আমরা প্রশাসনের কাছে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করব, এখানে কয়েকটি গ্রাম পঞ্চায়েত খেপুত, নিশ্চিন্তপুর, যোদঘনশ্যাম এবং দুধগমরা এবং হাওড়া জেলা পাশে আছে, প্রতিদিন হাজারো জন মানুষের জনজীবন বিচ্ছিন্ন এ মতো অবস্থায়, এবং যাতে অতি সত্বর এই ব্রিজটির বা মানুষের যাতায়াতের পত্র সুগম হয় এবং অতিসত্বর নির্মাণ কার্য করা হয় তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। ব্রিজটি নির্মাণের দায়িত্বে কি ব্লক প্রশাসন রয়েছে না জেলা পরিষদের দপ্তর আন্ডারে রয়েছে ব্রিজ নির্মাণের দায়িত্ব? এটা জেলা পরিষদের আন্ডারে আছে। আপনারা জানিয়েছেন বিষয়টি? হ্যাঁ, আমাদের জানানো আছে। গতবারে দেখেছিলাম যে কিছুদিন আগে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় কিন্তু এখানে পানার চাপ ছিল, প্রশাসনের পক্ষ থেকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই সময় দেখেছিলাম যে পানাগুলো সরানোর চেষ্টা চলছিল, এবারেও কি সেই ব্যবস্থা গ্রহণ করেছিলেন? হ্যাঁ, গতকালই আমাদের আলোচনা হয়েছে, পানা সেরকম কিছু থাকেনি, কমই ছিল, আজ দিকে কাজ করার কথা, কিন্তু জলে যেহেতু এখন এটা মোড়া কোটাল নদী খেলেন রয়েছে, নদীতে সেরকম জল নেই, যার ফলে উপরে জলটা এই বৃষ্টির জলটা চাপ পড়ার ফলে অত্যধিক এখানে জলের স্রোত বা টানটা রয়েছে, যার গোড়া আলগা হয়ে গেছে, যার জন্যই বাঁশের সাঁকোটি এইভাবেই ভগ্ন অবস্থায় পৌঁছে গেছে। ধন্যবাদ। অষ্টমবাবু জানালেন যে ওনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তা সত্ত্বেও কিন্তু সেচ রক্ষা করা যায়নি এই বাঁশের সাঁকোটি,
এটি একমাত্র কিন্তু যোগাযোগের মাধ্যম ছিল এই দক্ষিণপাড় খেপুত গ্রাম পঞ্চায়েত এবং দুধগোমড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী এলাকায়। কিন্তু এই ব্রিজটি, এই বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ার ফলেই কিন্তু সেই যোগাযোগ ব্যবস্থা একবারে পুরোপুরি বিচ্ছিন্ন। এই মুহূর্তে মানুষকে কিন্তু ঘুরপথে যেতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন সরাসরি মহিষগাটা বাঁশের সাঁকোর সেই চিত্র আমাদের স্থানীয় সংবাদের পর্দায়। এটি হলো শিবরাশি কংক্রিটের ব্রিজ, যেটি গত বছর 28 আগস্ট জলের চাপ সহ্য করতে না পেরে এর একাংশের গার্ডওয়াল ভেঙে যায় এবং সেই থেকেই এই অবস্থাতে কিন্তু রয়েছে। সেই জায়গাটা আমরা দেখানোর একটু চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি মহিষঘাটা ব্রিজ থেকে আমি বাবলু আপনাদের সঙ্গে রয়েছি। গত রাতে জলের চাপ সহ্য করতে না পেরে মহিষঘাটার বাঁশের সাঁকো ভেঙে যায় সেই চিত্রই সরাসরি আমাদের স্থানীয় সংবাদের পর্দায়। এটি সেই অংশ যেটি গত বছর গার্ডওয়াল ভেঙে গিয়ে বিপত্তি ঘটেছিল। এখানে যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন, দেখতেই পাচ্ছেন প্রায় 20 ফুটের মতো জায়গা রয়েছে যেটির মাটি বসে গিয়েছে। অস্থায়ী হিসাবে করা হয়েছিল এই বাঁশের সাঁকো, সেটিও গত রাতে 10টা নাগাদ জলের চাপ সহ্য করতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই চিত্রই সরাসরি আমাদের স্থানীয় সংবাদের পর্দায়। আবারও কবে নতুন করে ব্রিজ নির্মাণ হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন। তাদের কাছে যাব, জানার চেষ্টা করব তাদের কী কী সমস্যা হচ্ছে। দাদা, হ্যাঁ, আমাদের খুবই সমস্যা। আমাদের তো যাতায়াতের এইটা রাস্তা, গোপীগঞ্জ বাজার যেতে হয়, আমাদের দিকে ঘাটাল যেতে হয়, আমাদের খুবই সমস্যা। এটা অবশ্যই ব্রিজটা সংস্কার করতে হবে। ধন্যবাদ। আপনার নাম? গোপাল পারুই। আচ্ছা, গোপালবাবু জানালেন যে ওনাদের সমস্যা, সাধারণ মানুষের সমস্যার কথা উনি জানালেন। জলের যে স্রোত সেটা আপনাদেরকে দেখাচ্ছি, প্রচুর স্রোত জলে এই মুহূর্তে। এই জলের চাপ সহ্য করতে না পেরে কিন্তু গত রাতে ভেঙে যায় ব্রিজটি। এখন দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই মহিষঘাটা পলসপাই খাল, এই পলসপাই খালের উপরেই ছিল এই বাঁশের সাঁকো। সেই বাঁশের সাঁকো গত রাত 10টা নাগাদ জলের চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আমরা দুধগোমড়া জিপি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পরিমল দিনটাকে পেয়েছি। ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো যে বিকল্প হিসাবে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কীটা এই ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে এখন সাধারণ মানুষ কীভাবে? প্রশাসনিক লেভেলে অনেকদিন আগে জানিয়েছি, এবার প্রশাসন তার কী কাজ করছে আমাদের কাছে কোনো খবর নেই। তবে এলাকার বহু মানুষ, হাজার হাজার মানুষ যাতায়াত করে প্রচুর অসুবিধায় পড়ে গেছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এটা আমরা আশা রাখি, কিন্তু ব্যবস্থা কোথায় কী নিচ্ছে কিছু বুঝতে পারা যায়নি। ব্লকে জানানো হয়েছে, জেলাতে জানানো হয়েছে, ইভিন সিএমকেও জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা এখানে আসেনি। তাই আমরা আশা করছি খুব দ্রুত এটা ব্যবস্থা নেবে, এইটা প্রশাসনের কাছে আশা রাখি, এবং জনগণের এই যে এতটা মানে কষ্ট করে যেতে হয় সেটা লাঘব হবে। না না, আমাদের পক্ষে পঞ্চায়েত থেকে এর আগে আমরা করেছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে আর পঞ্চায়েত থেকে নৌকো ব্যবস্থা করা সম্ভব নয়, কারণ সেরকমভাবে পঞ্চায়েতে ওন ফান্ড ক্রিয়েট করেনি, সম্ভব নয় সেটা। ধন্যবাদ। হ্যাঁ, পরিমলবাবু জানালেন যে এখনও পর্যন্ত কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি, যেহেতু ওনারা ব্লক প্রশাসনে এবং জেলা প্রশাসনে জানিয়েছিলেন বিষয়টি, তা সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি, ফলে এখনও পর্যন্ত কিন্তু যোগাযোগ ব্যবস্থা পুরোই বিচ্ছিন্ন। মহিষঘাটা বাঁশের সাঁকো থেকে আমি সরাসরি স্থানীয় সংবাদের পর্দায় তুলে ধরছি মহিষঘাটা বাঁশের সাঁকো ভাঙার দৃশ্য। গত রাত 10টা নাগাদ বাঁশের সাঁকোটি জলের চাপে ভেঙে গিয়েছে, সেই চিত্রই সরাসরি দেখছেন স্থানীয় সংবাদের পর্দায়। কিছু দূরে রয়েছে রূপনারায়ণ নদী,
পলসপাই খাল রূপনায় নদীর সংযোগস্থলে মিশেছে। সেখান থেকে প্রায় 100 মিটার দূরত্বে রয়েছে এই বাঁশের সাঁকো, অর্থাৎ এখানে জলের চাপ অনেকটাই বোঝাই যাচ্ছে। এক মাস আগে দুদিনের বৃষ্টির ফলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় দেখা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে পানা সরানোর এবং এই বাঁশের সাঁকোটি বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছিল, কিন্তু সেচ রক্ষা হয়েছিল, এইবারে কিন্তু আর সেচ রক্ষা হলো না। গত রাতে জলের চাপে ও পানার চাপে ব্রিজটি হুড়মুড়িয়ে ভেঙে যায়। নমস্কার, ধন্যবাদ।